পরীক্ষায় নকলের অপরাধে শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বিকরণিসা নুন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা তবে প্রতিবাদে সরব সহপাঠীরা প্রশ্ন তুলেছেন স্কুল কর্তৃপক্ষের নৈতিকতা ও গভর্নিং বডির ভূমিকা নিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে কাল থেকে পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা অপমানের গ্লানি মাথায় নিয়ে অরিত্রী চলে গেছে প্রিয় সন্তানকে হারানোর এই শোক কিভাবে সামাল দেবে তার পরিবার বলছে আপনাদের সন্তান আমি হ্যাঁ অন্যায় করে বলছে আমরা তো জীবনেও ভাবি না এইভাবে আপনাদের সামনে আসব। এবার মতো ক্ষমা করেন আর ও তখন কান্নাকাটি করে আপা আমার ক্ষমা করে দেন আমি আর ই করবো না আজকে আমি বললাম আজকে পরীক্ষাটা নিতে দেন বসে না কালকে আইসে টিচি নিয়ে যাইয়েন বিকারণেসে স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে যাওয়ার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে আগেই পরবর্তী পরীক্ষাতে অংশ নিতে বাবা মা সহ দ্বারস্থ হন প্রধান শিক্ষকের কাছে পরিবার ও সহপাঠীদের দাবি এ সময় বাবা মাসহ তাকে অপমান করা হয় আর এতে আবেগপ্রবণ হয়ে আত্মহননের পথ বেছে নেয় স্কুল কর্তৃপক্ষের এ ধরনের আচরণ নৈতিকতা পরিপন্থী কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই প্রশ্ন উঠেছে গভর্নিং বডির ভূমিকা নিয়েও ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে অরিত্রীর সহপাঠীরা ওর বাবা মাকে অনেক খারাপ কিছু কথা বলা হয়েছে যার কারণে সেটা সহ্য না করতে পারে ও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ও একটা ভুল করছে তাই বলে স্কুল ওকে এরকম কোন কথা বলতে পারে না যে যার কারণে ও সুইসাইড করবে কিন্তু স্কুল কাজটা ঠিক করে না একদম সেটার জন্য তার পরীক্ষা স্থগিত রাখা যেতে পারত তার বাবা মাকে ডাকানো যেতে পারত তাকে এক বছর দরকার লেগে হোল্ড করানো যেতে কিন্তু এইভাবে শিক্ষক হয়ে বাবা মার সামনে বাচ্চাকে এবং বাবা মাকে এভাবে অপমান করার পরে টিসি দেওয়ার পরে বাচ্চাটা সুইসাইড করছে এটার জন্য দায়কে স্কুলে এইটা সুষ্ঠু বিচার না হবে পর্যন্ত ক্লাস 9 এর কোনো বাচ্চা পরীক্ষা দিবে না এই দায় কার জানতে চাইলে দায় আনানো বক্তব্য দেন স্কুল কর্তৃপক্ষ স্কুলে কোনো গাফলতি আছে কিনা বা কোনো অনিয়ম থাকলে পরে কোনো ব্যক্তি আইনের উর্ধে নয় তার বিরুদ্ধে আমরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে মানসিক যন্ত্রণা নিয়ে অরিত্রীকে চলে যেতে হয়েছে তার সুষ্ঠু বিচার দাবি করছেন স্বজনরাও তাহিয়া রুবাইয়াদ অপলা সময় সংবাদ ঢাকা